আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একটি ছোট ভাইকে যিনি খুবই খেটে খাওয়া একজন মানুষ সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসেছেন তো আমার এই ভাইটি দীর্ঘদিন যাবত উনি পিএলআইডি এই রোগে আক্রান্ত যেটার সম্পর্কে এখন আমরা আসলে কম বেশি অনেকেই জানি ইন্টারনেটের বদলতে এছাড়া এই ধরনের রোগী আমাদের আশপাশে কিন্তু এখন প্রচুর পরিমাণে যেটা দেখা যাচ্ছে যেটা কিছুদিন আগেও আসলে এত রোগী আসলে দেখা যেত না তো দর্শক আসুন কথা বলি আমার এই ছোট ভাইটির জীবনে কি অন্ধকার নেমে এসেছিল এবং এটার জন্য উনি কি কি করেছিলেন পুরো বিষয়গুলো একটু আমরা একটু ওনার কাছ থেকে জানি তার আগে আমরা একটু পরিচিত হবো আমার এই ভাইদের সাথে আসসালাম আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শরীফ মিয়া আমার পরিচয় আমার বা দেশের বাড়ি ব্রাহ্মণ ভাইয়া আমি তাকে সিলেটে কাজ করি সেলুনে কাজ করি সেলুনে কাজ করেন জি তার মানে মানুষকে সুন্দর করাটা আপনাদের কাজ জি আলহামদুলিল্লাহ এবং খেটে খাওয়া একজন মানুষ যে অবশ্যই আমরা সম্মান করি এই ধরনের মানুষদেরকে যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন তো এই যে তে এসেছেন কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু খুলে বলতেন আমার আজকে থেকে প্রায় চার বছর আগে আমি ছোটবেলায় আমি গাছ থেকে পড়ে গেছিলাম তাই আস্তে আস্তে বেতার দীর্ঘদিকে আমার গাছতে পড়া থেকে আমার বেতাটা দীর্ঘদিক আস্তে আস্তে বাড়তে থাকে আজকে থেকে চার বছর থেকে আমার বেতাটা খুব প্রচুর বাড়ছে তখন বাড়িতে গেলাম কিছু ডক্টর দেখেছি বলছে ওষুধটা দিছে কিন্তু কোনো কাজ হয় না ভালো ডাক্তার দেখেতাম তখন আমাদের বাবা বাড়িয়া

তখন অনেক অনেক সিলেটেও ডক্টর দেখাইলাম অনেক জায়গায় দাঁড়া অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম তখন ওষুধ দেয় অনেক নেয় কোনো কাজ আসে না তখন আস্তে আস্তে অনেক চিন্তা ভাবনা ঘুরে গেছি যে আমার কি হাল হবে ভবিষ্যতে আমি কি করতে পারবো বড় ধরনের সমস্যায় পড়ব একেবারে সম্পূর্ণ হয়ে যাব এই ধরনের চিন্তা ভাবনা তো তখন অনেক বই লাগতো তখন ফেসবুক হবে ভিডিও দেখতে দেখতে একদিন ডক্টর সফিউল্লাহ প্রধান ওনার ভিডিও দেখি যে ওনার নাকি অপারেশন ছাড়া বা বিভিন্ন ধরনের চিকিৎসা আছে ওনাদের বিষয় থেরাপি সিস্টেম আছে যে ভালো হওয়ার জন্য স্বাভাবিকভাবে অন্য কোনো পদ্ধতি ছাড়া স্বাভাবিকভাবে ভালো হওয়ার চেষ্টা আছে পদ্ধতি আছে তো ওনার ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করি কথা বলেই হয় বলার ফলে যে বসে আসো তোমার চিকিৎসা আমি দেখি তোমাকে আল্লাহ কীভাবে সুস্থ রাখতে পারি বা সুস্থ করতে পারি

যে সিঁড়ি দশ তলা উঠতে পারি আগে আমি দুই তলা উঠতে পারতাম না এত কষ্ট হতো এখন সেলফ কনফিডেন্স অনেক বেড়ে গেছে আছে বা নিজে একটা সান্তনা যে আমি সুস্থ হচ্ছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন আগে অনেক সুস্থ আছি এখন বাড়িতে আজকে চলে যাব বাড়িতে পনেরো বিশ দিন রেস্ট নিব তখন আবার স্যারের কাছে আসবো দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি আর কোনো আমার চিন্তা আগের থেকে চিন্তা অনেক কষ্ট কমে গেছে যে আমার চিন্তা নাই যে আমি সুস্থ হচ্ছি আল্লাহ আমাকে সুস্থ করছে যেসব রোগের এইসব প্রবলেম বড় ধরনের প্রবলেম হাড়ের জগতে বা হাড়ের বিভিন্ন ভিন্ন হাড়ের মাঝে প্রবলেম ব্যথা আপনারা এখানে আসতে পারেন ডক্টর শফিউল্লাহ সাহেবের কাছে প্রধানের কাছে আসতে পারেন আশা করি খুবই তাড়াতাড়ি চিকিৎসা খুব ভালো হতে পারবে আলহামদুলিল্লাহ দর্শক আমার এই ছোটো ভাইটি খেটে খাওয়া একজন মানুষ তার সাথে কিছুক্ষণ আগেও যখন কথা হচ্ছিল অনেক কিছুই তার সম্পর্কে শুনতেছিলাম জানতেছিলাম এই মানুষগুলো একটা সময় আশাহত হয়ে যান একটা সময় নিজের সম্পর্কে তারা ভাবতে শুরু করেন যে আমাকে দেওয়া যে আর কিছু হবে না এবং এর সাথে যোগ হয়ে আমাদের আশপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো বিভিন্ন ধরনের ভয়ভীতি বিভিন্ন ধরনের কুসংস্কার অনেক কিছু আসলে আমাদেরকে চেয়ে ধরে তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদেরকে উঠে আসতে হবে যে কোনো রোগ হতেই পারে যে কোনো সমস্যা হতেই পারে কিন্তু সেটা সমাধান অবশ্যই আছে তার চিকিৎসা অবশ্যই আছে আমরা যদি সঠিক চিকিৎসা সঠিক সময় পেতে পারি সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার যা সবচেয়ে বড় উদাহরণ আমার এই ভাইটি ভাইটি যে কিছুদিন আগেও সিঁড়ি দিয়ে একতলা উঠতে ভয় এখন উঠতে পারে চিন্তা করেন কনফিডেন্স লেভেলটা কতটুকু বেড়ে গেছে একটা সুস্থ চিকিৎসা পাওয়ার কারণে সো দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম